আত্মজীবনীর তৃতীয় অধ্যায়। মৃত্যু ভয়াবহ একটি ব্যাপার, মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার কি আছে? অবশ্যই আছে, মৃত্যুর চেয়েও ভয়াবহ ব্যাপার আমি ঘটতে দেখলাম। ইথেন মারা গেল সন্ধ্যাবেলায়, রাত 10টায় পুলিশ এসে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রমনা থানার ওসি জানালেন, থানায় এক মহিলা টেলিফোন করে জানিয়েছেন যে তিনি স্পষ্ট দেখেছেন ঘিয়া রঙের পাঞ্জাবি পরা দাড়িওয়ালা এক লোক ইথেনকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলেছে। আমাদের বাড়ির পাশের অ্যাপার্টমেন্ট হাউসে তিনি থাকেন, তিনি তার পরিচয় জানাতে চান না এবং এই বিষয়ে আর কিছু বলতেও চান না, তিনি চান পুলিশ তদন্ত করে বিষয়টা বের করুক। মহিলা টেলিফোন কলের পরপরই পুলিশ একজন পুরুষ মানুষের কল পায়, তিনিও একই কথা বলেছেন। আমি ওসি সাহেবকে বললাম, ঘটনাটা যখন ঘটে তখন বাবা নামাজ পড়ছিলেন, আমিও একই ঘরে নামাজ পড়েছি, শব্দ শোনার পর দুজন একসঙ্গে ছুটে গেছি। ওসি সাহেব বললেন, আপনার কথা বুঝতে পারছি কিন্তু আমাদের তদন্ত করতেই হবে। আমি বললাম, যে মানুষটার মেয়ে মারা গেছে তাকে আপনি ধরে নিয়ে যাবেন? আজই নিতে হবে, 2-1 দিন পরে নিয়ে যান? আজই নিতে হবে, তদন্ত দ্রুত হতে হয়। ওসি সাহেবকে কিছু টাকা পয়সা দিলে কাজ হতো, আমার মাথায় আসেনি। তারা বাবাকে নিয়ে গেল, শুধু যে বাবাকে নিয়ে গেল তা না, ইথেনকেও নিয়ে গেল। তার মৃত্যু অস্বাভাবিক, কাজেই পোস্টমর্টেম করা হবে। আমি একা বাসায় রইলাম, দুনিয়ার লোকজন ঘরে ঢুকেছে, ঘর থেকে বের হচ্ছে, সবাই অপরিচিত, এর মধ্যে ক্যামেরা গলায় সাংবাদিকও আছে। সাংবাদিক ফ্লাশ দিয়ে আমার একটা ছবি তুলল, তখন আমার মাথা খারাপের মতো হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, কেন আপনি আমার ছবি তুললেন? কোন সাহসে আপনি আমার ছবি তুললেন? কেউ আমার বাড়িতে থাকতে পারবে না, কেউ না, যে বাড়িতে ঢুকবে তাকে আমি খুন করে ফেলব। সত্যি সত্যি আমি রান্নাঘর থেকে বটি নিয়ে এলাম। আমার উম্মার চেহারা দেখে ভয়ই লোকজন বের হয়ে গেল, তবে পুরোপুরি গেল না। গেটের বাইরে দাঁড়িয়ে জটলা পাকাতে লাগলো, কিছু রিক্সা দাঁড়িয়ে গেল, রিক্সার যাত্রীরা সিটের উপর দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, দর্শকদের কেউ কেউ আবার ঢিল ছুটছে। বাবাকে নিয়ে যাবার সময় ওসি সাহেব একটা ভদ্রতা করলেন, বাড়ির সামনে দুজন পুলিশ রেখে গেলেন, তাদের দায়িত্ব কাউকে ঘরে ঢুকতে না দেয়া। ওসি সাহেব যখন বাবাকে নিয়ে যাচ্ছেন তখন আমি বাবার মধ্যে তেমন কোনো অস্থিরতা দেখলাম না, তিনি সারাক্ষণে মাথা নিচু করে রাখলেন। আমাকে একসময় চাপা গলায় বললেন, ইবলিশের কাজ কেমন পরিষ্কার দেখলি, সে আরো অনেক কিছু করবে, সাবধানে থাকবি। আমি বললাম, কিভাবে সাবধান থাকব? বাবা বললেন, দমে দমে আল্লাহর নাম নিবি, কিছুক্ষণ পরে পরে আয়তুল কুরসি পরে হাততালি দিবি, হাততালির শব্দ যত দূর যাবে ততদূর পর্যন্ত ইবলিস আসবে না। ঘরে সব বাতি জ্বালিয়ে রাখবি, ঘর যেন অন্ধকার না থাকে, ইলেকট্রিক বাল্ব জ্বলছে জ্বলুক, হাড়ি কেন জ্বালিয়ে রাখ। আমি চাচ্ছিলাম ইবলিস শয়তান আসুক, তার সঙ্গে কথা বলি, দেখি সে আসলে কি চায়। আজ তার আসতে সমস্যা নেই, বাড়ি খালি, খালি বাড়িতে আমি একাই হাঁটছি। ইবলিস শয়তান এলো না। রাত 12টার দিকে বাবা ফিরলেন, পুলিশের জিপ এসে বাবাকে নামিয়ে দিয়ে গেল। রমনা থানার সেকেন্ড অফিসার ছিল বাবার ছাত্র, তার কারণেই বাবা বিনা ঝামেলায় ছাড়া পেয়ে গেলেন। ইথেনের ডেড বডি পাওয়া গেল না, তাকে রাখা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। তার পোস্টমর্টেম হবে পরদিন সকাল 10টায়। পোস্টমর্টেম হবার আগে আমাদের কিছু করার নেই। বাবা প্রতি বৃহস্পতিবার যে পীর সাহেবের কাছে যেতেন ওনার কাছে খবর পৌঁছেছিল, উনি রাত 1টার দিকে চলে এলেন, দোয়া দরুদ পড়ে বাড়ি বন্ধ করলেন, বসার ঘরের মেঝেতে বিছানা করা হলো, বিছানায় জানামাজ বিছানো হলো, আগরবাতি জ্বালানো হলো। বাবা তার পীর সাহেবকে নিয়ে কোরআন শরীফ পাঠ করা শুরু করলেন। বাবার এই পীর সাহেবকে আমার পছন্দ হলো, তিনি সান্ত্বনাসূচক কোনো কথাবার্তায় গেলেন না, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একটা কাজ হাতে নিয়ে এসেছেন, কাজটা সুন্দর মতো করবেন, এর বেশি কিছু না। আমাকে তিনি শুধু একটা কথাই বললেন, মা গো সবই আল্লাহর ইচ্ছা। রাত কত হয়েছে আমি জানি না, আমি বসে আছি ইথেনের ঘরে, টেবিল ল্যাম্প চলছে, টেবিল ল্যাম্পের আলো ছাড়া ঘরে আর কোনো আলো নেই। ইথেনের বিছানা এলোমেলো, 2টা বালিশের একটা মেঝেতে, খাটের নিচে গাদা করে রাখা কাপড়, ধোপার বাড়িতে যাবার জন্য আলাদা করে রাখা, দেয়ালে ইথেনের ছোটোবেলায় একা ছবি, 4টা ছবি ফ্রেম করে বাঁধানো, গ্রাম ঘর বাড়ি, নদীতে সূর্য অস্ত যাচ্ছে, রাখাল বালক বাঁশি বাজাচ্ছে, আমাদের 2 বোনের একটা অটোগ্রাফও আছে, কক্সবাজারের সমুদ্রে নেমেছি তার ছবি। ইথেন সমুদ্রের হাত থেকে রক্ষা করার জন্য শাড়ি সামান্য উঁচু করছে, তার সুন্দর ফর্সা পা দেখা যাচ্ছিল, এখন অবশ্যই দেখা যাচ্ছে না, বাবা কালো স্কচ টেপ দিয়ে পায়ের অংশ ঢেকে দিয়েছেন। আমার অদ্ভুত লাগছে, আমি একজন মৃত মানুষের ঘরে বসে আছি, এখনও তার শরীরের গন্ধ ঘরে ভাসছে, অথচ সে নেই,
পাশের ঘর থেকে কোরআন পাঠের আওয়াজ আসছে, মাঝে মাঝে আসছে আগরবাতির গন্ধ। এই গন্ধটা মনে করিয়ে দিচ্ছে এই বাড়িতে মৃত্যু এসেছে। কোথায় রেখেছি ইথেনকে? এই চিন্তাটা অস্পষ্টভাবে আমার মাথায় আসছে। চিন্তাটা দূর করতে চাচ্ছি কিন্তু পারছি না। ঢাকা মেডিকেল কলেজের মর্গ কেমন আমি জানি না। আরও অনেক বেওয়ারিশ লাশের সঙ্গে সে শুয়ে আছে, নাকি তাকে আলাদা রাখা হয়েছে? সে কি শুয়ে আছে ঠান্ডা মেঝেতে, নাকি টেবিলে রাখা হয়েছে? সকালবেলা ডাক্তাররা আসবেন, কাটাকুটি করবেন। দরজায় টোকা পড়ছে, কেউ যেন খুব সাবধানে দরজা টানছে। আমি জিজ্ঞেস করলাম, কে? দরজার ওপাশ থেকে চাপা গলায় কেউ একজন বলল, আপা আসবো। আমি এই গলা চিনি, ইথেনের গলা, সামান্য ভাগা ভাগা। ঠান্ডা লাগলে ইথেনের গলা সামান্য ভেঙে যায়। আমি আবারও বললাম, কে? দরজার ওপাশ থেকে ইথেন বলল, আপা তুমি যদি ভয় না পাও তাহলে আমি ঘরে আসব, আসি। আমি জবাব দিলাম না, আমার মাথা কাজ করছে না। ইথেনের ঘরে বসে তার কথা ভাবছিলাম বলেই কি আমি প্রবল ঘোরের জগতে চলে গেছি? হ্যালুসিনেশন হতে শুরু করেছে? আমার এখন কি করা উচিত? বাবাকে ডাকা উচিত, নাকি আমি ইথেনকে ঘরে ঢুকতে বলবো? দরজায় ইথেনের হাত দেখা যাচ্ছে, চুড়ি পরা ফর্সা হাত, সবুজ কাচের চুড়ি। কত উঁচু থেকে সে পড়েছে, হাতের সব চুড়ি ভেঙে যাওয়ার কথা, অথচ এখনও হাত ভর্তি চুড়ি। সে দরজা আস্তে করে ভেতরের দিকে ঠেলে দিচ্ছে। এই তো ইথেনকে দেখা যাচ্ছে, তার বড় বড় চোখ, ফর্সা শান্ত চেহারা। আপা তুমি কি ভয় পাচ্ছ? না, ওরা আমাকে ঠান্ডা একটা বাক্সে ভরে রেখেছে, ভয় লাগছিল বলে চলে এসেছি। বেশিক্ষণ থাকবো না আপা, বসবো? বস, বাতিটা নিভিয়ে দেবে? বাতির জন্য তাকাতে পারছি না, আলো চোখে লাগছে। আমি যন্ত্রের মতো হাত বাড়িয়ে বাতি নিভালাম। ঘর পুরোপুরি অন্ধকার হলো না, বারান্দার বাতি চলছে, তার আলো খোলা দরজা দিয়ে আসছে। এই আলোয় ইথেনকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার ক্ষীণ সন্দেহ হলো, সে কি আসলেই ইথেন, নাকি ইবলিশ শয়তান ইথেনের রূপ ধরে এসেছে, নাকি পুরো ব্যাপারটা একটা প্রবল ঘোর? আপা, বাবার সঙ্গে ওই লোকটাকে, ওনার পীর সাহেব, তোকে একটা কথা বলতে এসেছি আপা, কথাটা বলে চলে যাব। বল, কি কথা? তুই সাবধানে থাকিস, ইবলিশ শয়তান তোকে মারবে, সামান্য অসাবধান হলেই মারবে। কিভাবে সাবধানে থাকবো? তাকে তুই ধাঁধার মধ্যে রাখবি, সে যেন তোকে পরিষ্কার কখনো বুঝতে না পারে। কী রকম ধাঁধা? তুই যে তার মতলব জানিস, এটা তাকে বুঝতে দিবি না। আমার বুদ্ধি কম, আমি তার কাছে ধরা খেয়ে গেছি, তোর বুদ্ধি বেশি, তুই পারবি। ইথেন, আমার বুদ্ধি কিন্তু বেশি না। তাহলে এক কাজ কর, খুব বুদ্ধি আছে এমন কারোর কাছে যা। খুব বুদ্ধি আছে এমন কাউকে আমি চিনি না। এখন চিনিস না, পরে চিনবি। অতি বুদ্ধিমান একজন মানুষের সঙ্গে তোর পরিচয় হবে, তার সাহায্য চাইবি। বুঝবো কি করে সে অতি বুদ্ধিমান? তাকে ধাঁধা জিজ্ঞেস করবি, দেখবি ধাঁধার জবাব দিতে পারবে কি না। প্রথম শুরু করবি সহজ ধাঁধা দিয়ে, তারপর কঠিনের দিকে যাবি। আপা, এই ধাঁধাটা দিয়ে শুরু কর। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে। ইথেন হাসছে, সে আগের মতো হয়ে যাচ্ছে, হাসি খুশি গল্প বাজবে, সে শব্দ করেই হাসছে। পাশের ঘরে নিশ্চয়ই সে হাসির শব্দ পৌঁছেছে। বাবা এবং তার পীর সাহেব কোরআন পাঠ বন্ধ করেন। বাবা উঠে আসছেন, তার পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ইথেন বলল, আপা যাই। বাবা ঘরে ঢুকে ক্লান্ত গলায় বললেন, হাসছিস কেন মা, শরীর খারাপ লাগছে? মাথার যন্ত্রণা? দুটা ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে থাক মা। তিনি আমার পাশে বসে মাথায় হাত বুলাচ্ছেন, আমি কাঁদতে শুরু করেছি, কিন্তু আমার কান্নার শব্দ হাসির মতো শোনাচ্ছে। বাবা বিড়বিড় করে বললেন, তুই কাঁদছিলি, অথচ আমার কাছে মনে হচ্ছিল কেউ একজন হাসছে। বিপদে আপদে মানুষের মাথা ঠিক থাকে না, কি শুনতে কি শুনে। আমি বললাম, বাবা একটা কাজ করবে, আমাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাবে, আমি মর্গের বারান্দায় দাঁড়িয়ে থাকবো। ঠিক হবে না রে মা। কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে, তোমার মেয়েটা একা পড়ে আছে, একা একা ভয় পাচ্ছে। বাবা বললেন, এত রাতে কিভাবে যাব? আমি বললাম, রিক্সা নিশ্চয়ই পাওয়া যাবে, আর যদি না পাওয়া যায় আমরা হেঁটে যাব। পীর সাহেবকে জিজ্ঞেস করে দেখি, ওনাকে জিজ্ঞেস করার কিছু নেই বাবা, ওনার মেয়ে মর্গে পড়ে নেই, তোমার মেয়ে পড়ে আছে। বাবা তুমি আমার কথা বিশ্বাস করো, সে খুবই ভয় পাচ্ছে। তুই ওখানে গিয়ে কি করবি? আমি একটা জায়নামাজ নিয়ে যাব, মর্গের বারান্দায় জায়নামাজ বিছিয়ে সুরা ইয়াসিন পড়ব।
রাত 3টায় আমরা ঢাকা মেডিকেল কলেজের মর্গে উপস্থিত হলাম। দারোয়ান গেট খুলে দিল। সে আমাদের দেখে মোটেই অবাক হলো না। সে নিশ্চয়ই আমাদের মতো অনেককে এভাবে আসতে দেখেছে। সে সহজ স্বাভাবিক গলায় পশ্চিম কোনো দিক দেখিয়ে জিজ্ঞেস করলো, অজুর পানি লাগবে? আমি বললাম, বোনের ডেড বডি মর্গে আছে, তাকে এক নজর দেখা কি সম্ভব? দারোয়ান বলল, নিয়ম নাই। আমি বললাম, ভাই একটু খোঁজ নিয়ে দেখেন না সম্ভব কি না। সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি। কাছে যেতে পারবেন না, দূর থেকে দেখবেন। তালা খুলনের জন্য খরচও লাগবো। খরচ কত? 500 টাকা লাগবো। 500 টাকা আমি দেব। দেখি সুপারভাইজার সাহেব আছে কি না। উনার হুকুম বিনা পারবো না। 1,000 টাকা দিলেও পারবো না। আমার চাকরি বিলা হয়ে যাইব। বাবা চায়না মাছ বিছিয়ে সুরা ইয়াসিন পড়া শুরু করেছেন। তার পীর সাহেব চোখ বন্ধ করে তসবি টানছেন। আমি অপেক্ষা করছি সুপারভাইজারের জন্য। সুপারভাইজার সাহেবকে পাওয়া গেল। তিনি চাবি হাতে দরজা খুলে দিতে এলেন। আমি 500 টাকার একটা নোট তার হাতে দিলাম। তিনি বললেন, 200 লাগবে। আমার 500, দারোয়ানের 200। আমি আরও 200 টাকা দিলাম। সুপারভাইজার সাহেবের সঙ্গে মর্গে ঢুকলাম। মর্গে 100 পাওয়ারের একটা বাতি জ্বলছে। মর্গে 3টা ডেড বডি, তিনটাই তিনটা আলাদা আলাদা টেবিলের উপর। প্রতিটা ডেড বডি সাদা কাপড়ে ঢাকা। ইথেন বলেছিল তাকে রাখা হয়েছে একটা বাক্সের ভেতর। এটা ঠিক না, ঘরের ভেতর ফিনাইলের কড়া গন্ধ। সুপারভাইজার বললেন, ইথেন আছে মাঝখানের টেবিলে। আমি চমকে সুপারভাইজারের দিকে তাকালাম। ইথের নাম সুপারভাইজারের জানার কথা না। আমি চাপা গলায় বললাম, আপনি কে? সুপারভাইজারের ঠোঁটের কোণে হাসি। আমি বললাম, কে আপনি? বোনকে দেখতে আসছেন? দেখেন, এত প্রশ্ন কি জন্যে? তবে না দেখলে ভালো করবেন। আপনি কে? আমি তোমার স্যার। আমার নাম রকিব। আমি তোমার সঙ্গে ঘষাঘষি খেলা খেলতাম, এখন চিনেছো? হ্যাঁ চিনেছি। মরা মানুষের সাথে আমার কোনো ব্যবসা নাই। আমার ব্যবসা জীবিত মানুষের সাথে। তারপরও তোমার খাতিরে আসছি। বোনকে দেখার জন্য যখন এত শখ, তখন দেখো। এই সময় একটা ভয়ঙ্কর ব্যাপার ঘটল। সাদা চাদরের ভেতর থেকে ইথেন বলল, আপা খবরদার আমাকে দেখিস না, খবরদার না। এটা শুনে আমি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি ইথেনের বিছানায় শুয়ে আছি। আমার গায়ে চাদর, মাথার উপর ফ্যান ঘুরছে। পাশের ঘর থেকে বাবার সুরা ইয়াসিন পড়ার শব্দ শোনা যাচ্ছে। বাবার পীর সাহেব এক মনে জিকির করছেন। হাসপাতালের মর্গে আমার যাওয়া, ইবলিশের সঙ্গে দেখা হওয়া, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, সবই আমার কল্পনা কিংবা স্বপ্ন। এখানে সমস্যা সামান্য আছে, সামান্য সমস্যা বলা ঠিক হবে না, বেশ বড় সমস্যা। হাসপাতালের মর্গে আমি বাবাকে নিয়ে পরদিনে ভরে যাই। যে দারোয়ানকে রাতে দেখেছিলাম তাকেই দেখি। সে ঠিক রাতে যেরকম বলেছে সেইভাবেই বলে। সুপারভাইজার সাহেব হুকুম দিলে তালা খুলতে পারি। কাছে যেতে পারবেন না, দূর থেকে দেখবেন। তালা খুলনের জন্য খরচ দিবেন। আমি বললাম, খরচ কত? 500 টাকা। সুপারভাইজারের সঙ্গে দেখা হলো। রাতে আমি এই মানুষটাকেই দেখেছিলাম। তালা খোলার পর সে বাড়তি 200 টাকা নিল। রাতে আমি একা মর্গে ঢুকেছিলাম, দিনে বাবাকে সঙ্গে নিয়ে ঢুকলাম। মর্গের দৃশ্য রাতের দৃশ্যের মতো। ছোট ছোট 3টা টেবিলে 3টা ডেড বডি পড়ে আছে, সাদা চাদর দিয়ে ঢাকা। বাবা চাপা গলায় বললেন, কোনটা আমার মেয়ে? সুপারভাইজার বিরক্ত গলায় বলল, মাঝখানটা। আপনারা কাছে যাবেন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন। আমি চাদর খুলে মুখ দেখা দিতেছি। তাড়াতাড়ি বিদায় হন, রিপোর্টিং হয়ে গেলে চাকরি যাবে। আগে একবার লিখেছি, পোস্টমর্টেম রিপোর্টে ইথেনের গর্ভে কোনো সন্তান ছিল এমন কিছুই পাওয়া যায়নি। শুধু লেখা ছিল, উচ্চ স্থান হইতে পতনজনিত কারণে মৃত্যু। কোথায় কোথায় আঘাত লেগেছে তার বর্ণনা। তাহলে ইথেন এই কাজটা কেন করল? কেন ছাদ থেকে লাফিয়ে পড়ল? সে কি মানসিকভাবে অসুস্থ ছিল? সে কি ধরে নিয়েছিল সে প্রেগনেন্ট? মনোবিদ্যায় এরকম রোগের উল্লেখ আছে। আমি ইথেনকে নিয়ে এরকম একটা ছবি দেখেছিলাম। ছবির নাম দ্য ইয়েলো স্নেক। সেই ছবিতে এক মহিলার হঠাৎ ধারণা হলো তিনি প্রেগনেন্ট। তার ভেতর প্রেগনেন্সির সমস্ত লক্ষণ প্রকাশিত হলো। ডাক্তারের কাছে ইউরিন টেস্ট করালেন, সেই টেস্টও পজিটিভ পাওয়া গেল। তখন মহিলা স্বপ্নে দেখলেন তার পেটে যে সন্তান এসেছে সে কোনো মানব শিশু না, একটা সাপ। ভয়াবহ ছবি। ইথেনের কি একই সমস্যা ছিল? তার পেটের সন্তান, এই বিষয়ে সে যে নিশ্চিত ছিল, তার একটা প্রমাণ আমার কাছে আছে। সে তার সন্তানকে একটা চিঠিও লিখে রেখে গিয়েছিল। চিঠিটা আমি হুবহু তুলে দিচ্ছি।
প্রিয় HCHO, হ্যালো, তোমার নাম পছন্দ হয়েছে? ফর্মালডিহাইড, আমি তোমার মা। আমার নাম ইথেন, আমি সাধারণ হাইড্রোকার্বন। অথচ তুমি হলে সুপার রিয়্যাক্টিভ ফর্মালডিহাইড। পানিতে যদি ইথেন ছেড়ে দাও, পানির কিছুই হবে না, পানি পানির মতো থাকবে, ইথেন থাকবে ইথেনের মতো। আর যদি পানিতে ফর্মালডিহাইড ছাড়ো, কত না কাণ্ড হবে, তুমি পৃথিবীতে আসবে কত না কাণ্ড ঘটানোর জন্য। আফসোস, তোমার এই কত না কাণ্ড দেখার সুযোগ আমার হবে না, কারণ আমি বেঁচে থাকবো না। এটি তোমার মা। মিসির আলি খাতা বন্ধ করলেন, ঘড়ির দিকে তাকালেন। রাত 11:10। তার খাটের মাথায় নাসরিন বই খাতা নিয়ে বসেছে। মিসির আলি যখন পড়েন, সেও তখন পড়ে। মিসির আলি তাকে এর মধ্যেই বর্ণ পরিচয় করিয়ে দিয়েছেন। ছোট ছোট শব্দ সে এখন পড়তে পারে। লেখাপড়া শেখার প্রতি তার প্রবল আগ্রহ মিসির আলিকে মুগ্ধ করেছে। নাসরিন বলল, খালু যান, চা খাবেন? চা বানাবো? মিসির আলি বললেন, চা এক কাপ খাওয়া যেতে পারে। নাসরিনের চোখে মুখে আনন্দের আভাস দেখা গেল। এই মানুষটার জন্যে যে কোনো কাজ করতে পারলেই তার ভালো লাগে। নাসরিন, জি খালুজান, তোমার বুদ্ধি কেমন? নাসরিন, বুদ্ধি ভালো খালুজান। কেমন বুদ্ধি পরীক্ষা হয়ে যাক, একটা ধাঁধা জিজ্ঞেস করব, দেখি জবাব দিতে পারো কিনা। কহেন কবি কালিদাস, পথে যেতে যেতে নাই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? পারবো না খালুজান, তাহলে তো বুদ্ধি কম। আমি নিজেও পারছি না, আমারও তোমার মতোই বুদ্ধি কম। নাসরিন গম্ভীর গলায় বলল, বুদ্ধি কম থাকুন ভালো খালুজান। বুদ্ধি কম থাকা মোটেই ভালো না, মানুষের বুদ্ধি হওয়া উচিত খুরের মতো। খুরের মতো বুদ্ধি কারে বলে? খুরের যেমন ধার থাকে, বুদ্ধি তো থাকবে সেরকম ধার, যেমন সায়রা বানু। তোমার কি মনে হয় বেটার বুদ্ধি বেশি না? উনার বুদ্ধি খুবই ভালো, কিন্তু উনার মাথার গণ্ডগোল আছে, উনারে আমি বেজায় ভয় পাই। কেন? উনি রাইতে কেমন জানি করে, ঘুমায় না, কার সাথে যেন কথা কয়, পুরুষের মতো গলায় কথা কয়। তুমি জানো কিভাবে? প্রথমে আমি উনার ঘরেই ঘুমাইতাম, আপা থাকে একা। উনার ঘরের মেঝেতে কম্বলের একটা বিছানা ছিল আমার জন্যে। শেষে আপারে বলেছি আমি এইখানে থাকবো না, আমার ভয় লাগে। তখন আপা আমারে অন্য ঘরে পাঠিয়ে দিয়েছিল। সায়রা মাঝে মাঝে পুরুষের গলায় কথা বলতো? জি। কি বলতো? কি বলতো জানি না, ইংরেজিতে কথা বলতো। খালুজান, আমার ইংরেজি পড়া শিখাইবেন? অবশ্যই শিখাবো, তার আগে আসো চেষ্টা করে দেখি দুজনে মিলে ধাঁধার অর্থ বের করতে পারি কিনা। কহেন কবি কালিদাস, এই বাক্যটার কি কোনো রহস্য আছে? তিনটা শব্দই হয়েছে ক দিয়ে, কয়ের অনুপ্রাস, তিনটা ক, অঙ্কের কোনো ধাঁধা না তো? খালুজান, কালিদাস কে? কালিদাস ছিলেন বিরাট কবি, মেঘদূত, সন্তন, শকুন্তলা, এরকম 6টা অতি বিখ্যাত কবিতার বই লিখেছিলেন। উনি মহারাজ বিক্রমাদিত্যের সভাকবি, বিক্রমাদিত্যের আরেকটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বিক্রমাদিত্য নিজে ছিলেন পিশাচ সিদ্ধ। একবার এক পিশাচ তাকে তিনটা প্রশ্ন করেছিল। পিশাচ বলেছিল, এই তিনটা প্রশ্নের কোনো একটার জবাব ভুল দিলে আমি তোমাতে বশ হব। বিক্রমাদিত্য তিনটা প্রশ্নেরই জবাব দিতে পেরেছিলেন। প্রশ্নগুলি কি খালুজান? প্রশ্নগুলি এই মুহূর্তে মনে নেই, এইটুকু মনে আছে প্রশ্নগুলি ছিল রহস্যময়। মহারাজা বিক্রমাদিত্যের উত্তর ছিল সহজ সরল। নাসরিন গম্ভীর ভঙ্গিতে বলল, পিশাচ আপনারে প্রশ্ন করলে পার পাইব না, আপনি পারবেন। সায়রা বানু এবং মিসির আলি মুখোমুখি বসেছেন। সায়রা বানু তার রকিং চেয়ারে, একটু আগে সে দুলছিল, এখন দুলছে না। তার চোখের দৃষ্টি স্থির, ভ্রু সামান্য কুচকে আছে। তাকে কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত মনে হচ্ছে, আজ তাকে খানিকটা অসুস্থও মনে হচ্ছে। টেরে টেরে নিঃশ্বাস নিচ্ছে। এক ফাঁকে সে তার পাশে রাখা ব্যাগ থেকে ইনহেলারের শিশি হাতে নিল, দুবার পাফ নিল। মেয়েটির কি অ্যাজমা আছে? অ্যাজমা একটা সাইকোসমেটিক ব্যাধি, মনের ঝামেলা থেকে এই রোগ হয়, বেশ কষ্টকর ব্যাধি। মিসরারি লক্ষ্য করলেন বেটা দুলতে শুরু করেছে, সম্ভবত ইনহেলারে পাফ নেবার পর তার একটু ভালো লাগছে। সারা বলল, চাচা আজ যে বিশেষ একটা দিন, সে বিষয়ে আপনি জানেন? মিসরারি বিস্মিত হয়ে বললেন, বিশেষ কী দিন বলতো? আপনি জানেন না? জানি না, আমার হাতে চার কাপ দেখেও বুঝতে পারছেন না? না, আপনার কাজের মেঝে নতুন শাড়ি পরেছে, এটা চোখে পড়েনি?
শাড়ি তো সে মাঝে মাঝে পরে, আজ নতুন শাড়ি পরেছে এটা খেয়াল করিনি। সায়রা হাসি মুখে বলল, চাচা আজ ঈদ, ঈদ বলেই আপনার এখানে দিনের বেলা উপস্থিত হয়ে চায়ের কাপ হাতে নিয়ে বসেছি। রমজান মাসে সকালে নিশ্চয়ই চা খেতাম না? আজ আমি এসেছি আপনাকে সালাম করতে। মিসির আলি বিব্রত গলায় বললেন, দীর্ঘদিন তেমনভাবে কোনো উৎসব পালন করা হয় না বলে বিষয়টা আমার মাথায় থাকে না। ছোটবেলায় ঈদ করতেন না? অবশ্যই করতাম, নতুন জামা জুতা, ঈদের আগের রাতে নতুন জুতা বালিশের কাছে রেখে ঘুমাতাম, নাকে লাগতো চামড়ার গন্ধ। এখনো আমার কাছে ঈদ মনে, নাকে চামড়ার গন্ধ লাগে। সায়রা বলল, আমি আপনার জন্য নতুন পাঞ্জাবি এনেছি, নাসরিনকে বলেছি পানি গরম করতে, আপনি গোসল করবেন, নতুন পাজামা পাঞ্জাবি পরবেন, ফিরনি খাবেন, আমি আপনাকে সালাম করে চলে যাব। একা যাব না, আপনাকে সঙ্গে করেই যাব, আপনাকে ঈদগায় নামিয়ে দেব। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, আমাকে ঈদের নামাজ পড়তে হবে? হ্যাঁ হবে, আমার এই জীবনে দেখা সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে ঈদের দিন চায়ের নামাজ বগলে নিয়ে বাবা ঈদের নামাজে যাচ্ছেন, আমরা দুই বোন তাড়াহুড়া করে সেমাই ফিরনি এইসব রাঁধছি। আমরা দুই দফায় বাবাকে সালাম করতাম, একবার উনি যখন নামাজ যেতেন তখন, আর একবার উনি যখন নামাজ থেকে ফিরে আসতেন তখন। মিসির আলি বললেন, সালাম কি দুবার করতে হয়? সারা বলল, একবারই করার নিয়ম, দুবার সালামের ব্যাপারটা ঈদের চালু করে। ওর অনেক পাগলামি ছিল, দুইবার সালামে সে নামও দিয়েছিল চাওয়া সালাম আশা সালাম। চাচা আপনি এখনো বসে আছেন, যান গোসল করতে যান। মিসির আলি বললেন, গোসল, নতুন কাপড় পরা, ঈদগায় যাওয়া, এই অংশগুলি বাদ দিলে কি হয় না? হয়, কেন হবে না, তবে আমার একটা ধারণা ছিল আপনি আমার কথা শুনবেন, আমি ঠিক মতো আপনাকে বলতে পারিনি, আরও আবেগ দিয়ে যদি অনুরোধটা করতাম তাহলে অবশ্যই আপনি শুনতেন। তুমি তো যথেষ্ট আবেগ দিয়ে কথাটা বলেছো, এর চেয়ে বেশি আবেগ দিয়ে কী হয় বলতে? সায়রা বলল, শৈশবের ঈদের স্মৃতির কথা বলতে গিয়ে যদি টপটপ করে চোখের পানি পড়তো তাহলে আপনি আমার কথায় রাজি হয়ে যেতেন, আপনি কাজ করেন লজিক নিয়ে, কিন্তু আপনার মধ্যে আবেগ অনেক বেশি। কথা বলতে বলতে সায়রার হঠাৎ গলা ধরে গেল, সে তার মাথা সামান্য নিচু করল। মিসির আলি সায়রার চোখের দিকে তাকিয়ে আছেন, সায়রার চোখ ভর্তি পানি টলমল করছে, বোরকার একটা অংশ সে দু চোখের উপর চেপে ধরল, তার শরীর সামান্য কাঁপল। মিসির আলি বললেন, তুমি আরেক কাপ চা খাও, চা খেতে খেতে আমি গোসল করে চলে আসবো, আমার জন্যে কি পাঞ্জাবি এনেছো দাও পরে ফেলি। সায়রা চোখ থেকে কাপড় সরিয়ে হেসে ফেলে বলল, আমার যে চোখের পানি আপনি দেখেছেন সেটা আসল না, নকল, চোখের পানি দিয়ে যে আপনার সিদ্ধান্ত পাল্টানো যায় সেটা দেখবার জন্য কাজটা করেছি, আমি আগেও আপনাকে একবার বলেছি যে আমি দ্রুত চোখের পানি আনতে পারি, বলিনি? হ্যাঁ বলেছ, আমি যে একজন এক্সপার্ট অভিনেত্রী এটা বুঝতে পারছেন? হ্যাঁ। ইথেন ছিল আমার চেয়েও এক্সপার্ট, সে যে কোনো মানুষের গলা নকল করতে পারত, তার সঙ্গে কথা বলতে পারলে আপনি খুব মজা পেতেন। মিসির আলি উঠে দাঁড়ালেন, গোসল সারবেন ভেবেই উঠে দাঁড়ানো। সায়রা বলল, আপনাকে গোসল করতে হবে না, নতুন পাঞ্জাবিও পরতে হবে না, আপনার অভ্যস্ত জীবন থেকে আমি আপনাকে সরাবো না, তবে ঈদ উপলক্ষে আপনাকে নিয়ে চা অবশ্যই খাবো, নাসরিনকে চা দিতে বলি, বলো? আমি আর যাওয়ার সময় নাসরিনকে সঙ্গে করে নিয়ে যাব, ঈদ উপলক্ষে আমার বাড়িতে গিয়ে কিছুক্ষণ হইচই করবে, দরিদ্র মানুষের জন্য ঈদের উৎসব অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চাচা আমি কি ঠিক বলেছি না? বুঝতে পারছি না ঠিক কিনা, তবে তোমার লজিক ভালো, তুমি যা বলবে ভেবেচিন্তেই বলবে, এটা ধরে নেওয়া যায়। নাসরিন চা নিয়ে এসেছে, সারা মাথা নিচু করে চায়ে চুমুক দিচ্ছে। মিসির আলি সিগারেট ধরিয়েছেন, একটা ছোট্ট প্রশ্ন তার মাথায় এসেছে, প্রশ্নটা করবেন কি না বুঝতে পারছেন না, আজকের উৎসবের দিন কঠিন প্রশ্নের জন্য হয়তো উপযুক্ত না। প্রশ্নটা দুই বোনের ইবলিশ শয়তান দেখা নিয়ে, এক সপ্তাহের ব্যবধানে এরা ইবলিশকে দেখেছে, অথচ সময় মিলছে না, পুরো লেখাতেই সময়ের গণ্ডগোল দেখা যাচ্ছে। সায়রা খাতায় লিখছে, সে শ্রাবণ মাসের রাতে ইবলিশ শয়তানের দেখা পায় কিংবা স্বপ্নে দেখে। তার কয়েকদিন পরেই ছাদে দুই বোনের চা খাওয়ার বর্ণনা আছে, তখন বাগান বিলাসের রঙিন ঝলমলে পাতার কথা আছে, শ্রাবণ মাসে বাগান বিলাসের রঙিন পাতা থাকবে না, বেলি ফুলের গাছে বেলি ফুল থাকবে, অথচ সায়রা পরিষ্কার লিখলো বেলি ফুলের সিজন না। ইবলিশ শয়তানের দেখা যদি তারা পেয়েও থাকে, কে আগে পেয়েছে? সায়রা চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান,
আপনার চোখে প্রশ্ন প্রশ্ন ভাব আছে, প্রশ্ন করতে চাইলে করতে পারেন। কিছু জিজ্ঞেস করতে চাচ্ছি না। আপনি আমার লেখা কতটুকু পড়েছেন? সেকেন্ড চ্যাপ্টার শেষ করেছি। প্রথম চ্যাপ্টার শেষ করার পর আপনার মধ্যে অনেক খটকা তৈরি হয়েছিল, সেকেন্ড চ্যাপ্টারে হয়নি? তেমন বড় কোনো খটকা তৈরি হয়নি, ছোটখাটো কিছু সমস্যা আছে, সেগুলি তেমন গুরুত্বপূর্ণ না। সেকেন্ড চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যই পাননি? মিসির আলি বললেন, একটা পেয়েছি, তোমাদের ইবলিস শয়তান বিরাট মিথ্যাবাদী, সে সত্যির সঙ্গে মিথ্যা মিশাচ্ছে না, মিথ্যার সঙ্গেই মিথ্যা মিশাচ্ছে। তোমার মা মোটেই হিন্দু মহিলা ছিলেন না। তার নাম রহিমা বেগম। তোমার বাবা সংক্ষেপ করে রমা ডাকতেন। সায়রা শান্ত গলায় বলল, এই তথ্য আমি আমার খাতায় কোথাও লিখিনি, আপনি কোথায় পেয়েছেন? মিসির আলি দ্বিতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বললেন, আমার এক ছাত্র বগুড়া আজিজুল হক কলেজে অধ্যাপনা করে, তাকে চিঠি লিখে বিষয়টা জানাতে বলেছিলাম, সে চিঠিতে জানিয়েছে। স্যারা বলল, আমি কি চিঠিটা পড়তে পারি? মিসির আলি বললেন, অবশ্যই পারো। তিনি চিঠি এনে দিলেন। চিঠিতে লেখা, শ্রদ্ধেয় স্যার, আসসালাম, আমি আপনার চিঠি পেয়ে যার পরানোই বিস্মিত হয়েছি। আপনি যে আমার নাম মনে রেখেছেন, এই আনন্দ আমার রাখার জায়গা নেই। আমার কথাটা আপনি বাড়াবাড়ি হিসাবে নেবেন না। আপনার সকল ছাত্রছাত্রী যে আপনাকে কোনো চোখে দেখে তা আপনি ধারণাও করতে পারবেন না। যাই হোক, এখন মূল প্রসঙ্গে আসি। আপনার চিঠি যেদিন পাই সেদিনে আমি সারিয়াকান্দি রওনা হই। বগুড়া জেলায় তিনটি সারিয়াকান্দি আছে। ভাগ্যগুণে প্রথম গ্রামটিতেই কেমিস্ট্রি টিচার হাবিবুর রহমান সাহেবের স্ত্রীর কবরের সন্ধান পাই। মহিলার নাম রহিমা বেগম। তার পিতা সারিয়াকান্দি স্কুলের শিক্ষক ছিলেন, এখন মৃত। কবরের পাশেই তার কবর হয়েছে। স্যার, এর বাইরেও যদি আপনি কিছু জানতে চান আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব। আপনার শরীরের যত্ন নেবেন, যদি অনুমতি পাই তাহলে ঢাকায় এসে আপনাকে কদমবুষি করে যাব। ইতি আপনার স্নেহধন্য ফজলুল করিম, বগুড়া।